বলুন বলুন। এই যে 99 ছেলেটি যিনি এখন ক্যামেরাম্যান আছেন, আপনারা তাকে অবশ্যই থাম্বনেইল ভিডিওতে দেখতে পাবেন। নির্দিষ্ট পরিমাণে স্বার্থপর যদি কাউকে খুঁজতে চান সে নাই। এখন ঈদের দাওয়াতের তো কোনো অপশন নাই, এখন দাওয়াত হইলো এই নিজেদের অ্যারেঞ্জমেন্ট করতে হয়। তারপর অনেক সেফটির একটা ব্যাপার আছে, এবার করোনা তো আপনারা জানেন যে আমাদের নিজেদের সেফটির জন্য একটু সেফই থাকা উচিত, সেই জন্য একটু ঘোরাফেরাও কম, এখন তেমন তো ঘোরা হয় না। এবার ঈদে এই প্রথম বের হলাম, সাথে নাইম আছে, আর অবশ্য আমাদের ওই যে কালামাতির একটা ব্লগ করতেছি ওটা আসবে ইনশাল্লাহ, দুয়েকেই আপনারা দেখতে পারবেন। ওই সি বিচটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন একটু ঈদের ফাঁকে, ঈদ তো গেল, অনেক দিন হয়ে গেছে, প্রায় ওয়ান উইক শেষ, একটা সপ্তাহ প্রায় শেষ, ঈদ গেছে বাংলাদেশে, তো ঈদ হয়েছে আমাদের একদিন পরে, আর আপনারা তো ঈদ উদযাপন করছেন আমাদের একদিন পরে, আমরা তো একদিন আগে, তো সেই ক্ষেত্রে আপনার ওই ব্লগগুলো আমরা করতে পারি নাই, বিভিন্ন সমস্যা ছিল, তারপর ট্রাই করছি যেগুলো ফিল আপ করার। এখন আজকে নাইমও ছুটি, আমারও ছুটি, আমাদের তো কর্মব্যস্ততা থাকে, সেইখানে আজকে একটু বের হওয়া। আর এথেন্সে আপনারা এই যারা আপনারা এই কেএফসিতে আসেন নাই অবশ্যই আসবেন, কেন তাদের অ্যারেঞ্জমেন্ট আমার খুব ভালো লাগছে। তবে আমি বলবো যে এখানে এই ম্যাকডোনাল্ড তাদের একটু ডিফারেন্ট কোয়ালিটি, এতে এবং এই এথিনে যে কেএফসির যে অ্যারেঞ্জমেন্ট সিন্দাগমায়, আপনার এটা তো ওই সিন্দাগমা পার্লামেন্টের সাথে, তো এইখানের অ্যারেঞ্জমেন্ট একটু ডিফারেন্ট, তো আমি আশা করি যে আপনাদের এখানে আসলে ভালো লাগবে। এইটার সামনে আসলে কেএফসিতে কিছু খাবেন, আমি অবশ্য তাদের একটা অ্যাড দিয়ে দিলাম, তারপর আপনার যদি ভালো লাগে ট্রাই করে দেখবেন। এখন আমিও দেখি এথিনে ফার্স্ট টাইম ট্রাই করতে, তো নাইম অবশ্য পুরান, সে প্রায় আসে এখানে, সে পুরান পাপি, হ্যাঁ পুরান পাপ হইলো, কিন্তু আমি তিনবার আসা হয়েছে কেএফসিতে, তিনবার আসা হয়েছে। আচ্ছা, কেএফসিতে আর তো তিনবার, কিন্তু তিনবার, আর ম্যাকডোনাল্ড একটু বেশি যাও মনে হয়, ম্যাকডোনাল্ড একটু বেশি, ম্যাকডোনাল্ড একটু ফেমাস, এটাকে বলো, হ্যাঁ ম্যাকডোনাল্ড একটু ফেমাস বেশি, আর এখানে তো দেশের মতো তো কেউ তো মুরগি টুরগির প্রতি আকৃষ্ট কম, আমরা তো একটু মুরগির প্রতি আকৃষ্ট, যার জন্য দেশে মুরগিটা একটু বেশি খাওয়া হয়, আর এখানে মুরগি বেশি খাওয়া হয়, বাসায় মুরগি, আর মুরগি যে এ দেশে খায় না তা না, মুরগির চাহিদা বেশি, কিন্তু কেএফসির একটু ডিফারেন্ট কোয়ালিটির ডিফারেন্ট প্রোডাক্ট থাকে, সেই জন্য কেএফসি এই সরি কেএফসি না ম্যাকডোনাল্ডের তার একটু জনপ্রিয়তা স্বাভাবিক বেশি থাকবে বা আছে নাকি। তো আমরা আমরা এই ফার্স্ট টাইম আমরা এই দুইটা মিনি বার্গার, তারপরে এই সাথে রোলস আছে, এখন এই দুটো অর্ডার করছি, তাদের খেয়ে দেখি যে তাদের আসলে কস্ট অনুযায়ী সার্ভিস কেমন। এটা হচ্ছে আপনার সাথে ওরা কি দিচ্ছে, সস, টমেটো সস, দুইটা টমেটো সস, মায়োনিজা সস দুইটা, তারপরে বার্গারের সাথে তো টিস্যু আছে, কোক আছে, এখন এখানে তো বিল দেওয়া আছে আমাদের, এটার যাই হোক, আর এই যে বার্গার আমার অবশ্য এত ভালো লাগবে না মনে হয় যে, কারণ এর কস্ট একটু বেশি মনে হয়েছে আমার, কেন ছোট মনে হয়, একটু সাইজে অনেক মিনি, একেবারেই ছোট মিনি বলতে এটার পরে আর কোনো মিনি হয় না, ঠিক আছে। তো তারপরে আমি বলবো যে এই ম্যাকডোনাল্ড এমনিতেই তাদের যে বার্গার, হ্যাঁ আমরা একটা করে খাইছি, এক ইউরো আমরা যেটা খাইছি ওইটা ছিল হচ্ছে কি আপনার খুব ভালো, এর চেয়ে আকার অনেক বড়ো, আপনার ওই আগের ভিডিওটা আগের ব্লগটা যদি দেখেন, ওই ব্লগ
চেক করলে বুঝতে পারবেন যে এটা কি ছিল কিন্তু এটা ভাই বার্গার মনে হইতেছে না আমার অন্য কিছু মনে হইতেছে আর এটা আমার মনে হয় বার্গারের খালাতো ভাই বুঝছেন এই যে এটা আমার বার্গার মনে হইতেছে বার্গার তো গোল থাকে আমি যতটুকু জানি গোল থাকে এটা তো চাই কোন হচ্ছে বার্গার হ্যাঁ এখন এই বার্গারের খালাতো ভাই মনে হইতেছে আর তারপরে যাই হোক গোল না খুলে দেখি আমরা ভাই দেখি আপনার সে প্রোডাক্ট কি দিল কিন্তু এখন টেস্ট কেমন সেটা একটা দেখার বিষয় আগে এটা আর ভিতরে লটর পটর এটা হচ্ছে মুরগির রান্না ওই যে মুরগির একটা পাকনা এইটা আর কি দিছে মেরে দিলাম ভাই অরাঞ্জের দিকে অনেক কিছু কম দিছে যেরকম যে ম্যাকডোনাল্ডে পনির থাকে সামনে শো করে ক্যাচাপ থাকে কিন্তু এইভাবে ওরা সব কিছু দেয় না এইটা আমার একটু ই লাগছে তারপরে আমি বলবো যে ম্যাকডোনাল্ডে এরা এক টাকা 20 সেন্ট মানে 1 ইউরো 20 সেন্ট আপনার বাংলা টাকা কত 120 টাকা 120 টাকার একটু কম আসবে যাই হোক 15 টাকা তো সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমি বলবো যে ম্যাকডোনাল্ডে যে তারা 92 টাকা 1 ইউরো এখন বাংলাদেশে 92 টাকা কি মনে হইলো এত এত বেশি না নামে কাজের না কিন্তু এমনিতেই এদেশে এতটা জনপ্রিয় না কারণ আপনার দেখতেও পারেন যে এখানে এত ভিড় নাই কারণ আপনার ম্যাকডোনাল্ডসের জনপ্রিয়তা খুবই তুলনীয় আর তারপরও যারা খেয়েছি মুরগি প্রেমী এই মুরগি বাগান আমার সাথে টেস্ট কি হয় না ভাইয়া তবে কোকটা একটু ভালো লাগবে না বেশি মনে হলো যেন আলাদা ফ্লেভার তৈরি রিয়েল ভাই আপনি যে খাইতেছেন বার্গার যেটা আমার বার্গারের টেস্ট মনে হইতেছে আমার মনে হইতেছে যে রুটির ভিতরে বন রুটি বাংলাদেশে 2 টাকা করে বিক্রি করে বার্গারের টেস্ট আইতেছে না তা অবশ্যই কিন্তু তারা বার্গার অনেক কিন্তু কম দিতে কিন্তু তারা অনেক খাবার থাকে সেগুলো দেয় না তারা দেয় আগে দেখেন ভিতরে কি দিয়েছে শসা এক পিস দিয়ে দিয়েছে শসা আমি এর আগে তবে আমি বলবো যে আপনি ম্যাকডোনাল্ডস যতটা সস্তায় আপনাকে প্রোডাক্ট দেয় যতটা লো কস্টের কিন্তু KFC ততটা লো কস্টের না তারপরে আপনার একটু এক্সপেন্সিভ তা কিন্তু 1 ইউরোতে আপনাকে খুব খুব চমৎকার একটা বার্গার প্রেজেন্ট করে চিজ বার্গার কিন্তু তারা 1 ইউরো 20 সেন্ট নিল তাদের বার্গার খুবই ছোটো সেক্ষেত্রে টেস্ট ওরকম না টেস্ট ম্যাকডোনাল্ডের মতো না তবে আমার ভালো লাগছে একেবারে খারাপ না কিন্তু ম্যাকডোনাল্ড একটু ডিফারেন্ট ম্যাকডোনাল্ড টেস্টটা একটু অন্যরকম আছে তো চিজ বার্গার আর এটা কি বলে এটা তুমি শর্মা টাইপের শর্মা টাইপের এটা দেখতে পাচ্ছি চেষ্টা দেখি হ্যাঁ আমি আগে টেস্ট করি আমি আগে এটা ফালতু ভাই এটা তো দেওয়া হয় নাই বাগানটা একেবারে খারাপ না ভালো কিন্তু আকারে তারা খুব ছোটো করছে এইটা বলা উচিত কিন্তু তারপর রিকোয়েস্ট যে আপনারা একবার আসেন আসলে টেস্ট করে দেখেন খেয়েছি এখন তুই তো একটু ডিফারেন্ট আছে এদের বলা যাচ্ছে রুটিটা রুটিটা একটু ডিফারেন্ট রুটিটা ভালো
তারপরে আপনার ভেতরে অবশ্যই মুরগিতে কি আছে ভালো, এরা ভালো লাগবে না, নাইমের কাছে হয়তো এতটা ভালো লাগে না, কিন্তু ওরা ভিতরে যে সালাদটা দেয় ওটা খুব সুস্বাদু। আপনি একটা জিনিস খেয়াল করবেন, কেএফসি একটু এক্সপেন্সিভ হয়ে যাবে ঠিক আছে, কিন্তু ম্যাকডোনাল্ডস মতো এমন টেস্ট হবে না। না এটা অবশ্য ঠিক, ম্যাকডোনাল্ডস কিন্তু আপনার কেএফসি অনেক ভালো লাগছে আমার ম্যাকডোনাল্ডে, আর ম্যাকডোনাল্ডের ম্যানেজমেন্টও ভালো, চিপ হলেও কিন্তু খাবার অনেক ভালো, কিন্তু খাবার ম্যাকডোনাল্ডের যে তুলনা ম্যাকডোনাল্ড নিজেই সেক্ষেত্রে বলার কিছু নাই। আর কেএফসি তো দেশে একটু অবশ্যই জনপ্রিয় বেশি, বাংলাদেশে ইন্ডিয়া আমার খারাপ লাগে না, আমার মোটামুটি ভালো লাগে, আমি এটার প্রশংসা করতেছি এবং বার্গার টেস্টের দিক থেকে অনেক মজাদার হয়েছে। সমস্যা না গাইস, আমরা নেক্সট ভিডিও আসবো ম্যাকডোনাল্ডস দেখবো আমরা, একটা ম্যাকডোনাল্ডসের পরে তাদের যে বিগ বার্গারগুলো আছে আমরা ওইগুলো ট্রাই করি না, বা তাদের যে চিকেনটা আছে আমরা তো চিজ বার্গারগুলো ট্রাই করছি না, তো এরপরে আমরা চেষ্টা করবো যে সেগুলো দেখানো কী বলো। তবে আপনার এখান থেকে সিন্দাগমা, সিন্দাগমার অপোজিটে ম্যাকডোনাল্ড থেকে ম্যাকডোনাল্ডের সাথেই, ম্যাকডোনাল্ডের মোড়ে একেবারে সাথেই পাশে একটা ইউরো ব্যাঙ্ক আছে, ট্রাই করবেন আপনার কেএফসি, তবে ভালো তাদের আসলেই আমরা তো এতক্ষণ পান করছি বা কিছু অনেক কিছু দেয় নাই, আমরা হয়তো মজা করি কিন্তু আসলে তাদের প্রোডাক্ট খুবই মানসম্মত, আমার কাছে ভালো লাগছে। আমিও এইখানে ফার্স্ট টাইম আসা, আর একবার একদিন আসছিলাম বন্ধুর সাথে, তখন হয়তো আমরা পার্সেন্টেজ চলে গেছিলাম, এভাবে বসা হয় না, রিভিউ দেওয়া হয় না, তবে আজকে ভালো ছিল, খারাপ না। আমি ওরকম টেস্ট পাই নাই, আমি ম্যাকডোনাল্ডস বেশি যাই সত্যি কথা এটা। নাইম হতে বলতে গেলে কি, নাইম সে ম্যাকডোনাল্ডস প্রেমী, একটা প্রেম থাকে মানুষের ভিতর থেকে একজনের মধ্যে, তার ওইখানে প্রেমটা আছে একটু বেশি, সে ওইখানে একটা পার্টিকুলার খায় ওইখানেরই সে কাস্টমার, সেই জন্য মূলত তার ম্যাকডোনাল্ডের প্রেমটা বেশি। আর আমি তো আর ওইখানে যাইনি তখন, এই জন্য যাই না বলতে কি ম্যাকডোনাল্ডস আমি যাই এত আমার দেওয়া হয় না, এতটা আমার প্রেম কম তাই তাদের প্রতি। কারণ এই জন্য এই যে আমার পিছনে পেরিয়েস ব্যাংকটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পেরিয়েস ব্যাংকটাই ম্যাকডোনাল্ডসের সাথে, আমরা আরেকটু ঘুরাই দেখাই, এটা ওই কোনায় না, ওই কোনায় পুরো পুরো ওই কোনায় নিয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, তুমি এইখানে আসো, আমি এরকম একটা মজা পাইনি, আমি এরকম মজা পাইছি সত্যি কথা, এটা আমি টেস্ট পাইনি। বলতে গেলে আমার কারোর প্রতি প্রেম নাই, কিন্তু আমার ভালো লাগছে তাদের প্রোডাক্টগুলো সেই ছিল, আর টেস্টের দিক থেকে এগুলো সত্যি অতুলনীয় ছিল, এর কোনো তুলনা নাই। আর আর একটা কথা হচ্ছে, আপনার যদি কিনা ভিতরে একটু সালাদ আইটেম করতো, হ্যাঁ অন্তত পক্ষে বার্গারটাই রোলটাই না হোক, বার্গারের ভিতরে আপনি জানেন স্বাভাবিকভাবে পনির থাকে, অল্পকারী থাকে, এটি যদি পনির দেওয়া হয় নাই হিসেবে মেনু ভিতরে কিন্তু পনির ছবি আছে। তারা ছোট আর বলেন, তারা সবগুলাই দিচ্ছে, তারা সবভাবে বেনিফিট দিচ্ছে, কিন্তু ঘটনা হয়েছে আপনার এখানে টেস্টের কোনো কমতি ছিল না,
সেই টেস্ট ছিল, তাদের টেস্টের দিক থেকে গুণগত মান থেকে তারা সত্যিই প্রশংসার দাবিদার। আর একটা কথা হচ্ছে আপনার, তাদের যে এই যে রোলটা খেলাম বা বার্গারটা খেলাম, আমি এইভাবে এত কেএফসিতে এত কখনো খাই না বা এইভাবে আমি এতটা এদের প্রতি আকৃষ্ট ছিলাম না। আজকে থেকে বলা যায় আমি কিছুটা তাদের ফ্যান হয়েছি, মাঝে মাঝে আসা হয়। আর তবে রোলটা আমার কাছে সেই লাগে, বিশেষ করে রুটিটা, তাদের যে রুটিটা করছে একেবারে লাজবাব। রুটিটা সেই তবে একটা আমাদের আজকে খাবার আইটেম ছিল, এটা পাসি না, পাসি না, সরি, আমি আপনার আট ইউরো 20 সেন্ট, বাংলা টাকার হয়তো 800 টাকা, কিন্তু তারা এই টাকায় যা প্রোডাক্ট আমাদেরকে দিয়েছে, এইখানে দেখা গেছে আপনি যদি এই একই টাকা দিকে 10 টাকা থেকে আপনি 10 ইউরো দিয়ে বাংলা 900 টাকায় যদি আপনি ম্যাকডোনাল্ডসে খেতেন, অনেক কিছু খেতেন, ফ্রান্স ফ্রাই, মিল্কশেক, তাদের একটু লো কস্টের। কিন্তু তারপরে আমি বলবো যে এখানে এই গুণগত আটিউরে যে আপনি 2টা মিল্কশেক ইজিভাবে আর 6টা বার্গার ইজিভাবে পেয়ে যেতেন। হ্যাঁ হ্যাঁ, এইখানে আবার একটু ভাবা উচিত যে এইখান থেকে তারা অনেক আগে, হ্যাঁ, তারা কিন্তু এইখান থেকে অনেক সস্তা করছে ম্যাকডোনাল্ডসে, আর কেএফসিতে তো এভাবে না, একটু এক্সপেন্সিভ। তো তারপর ভালো, খারাপ না, খেতে পারেন, আসলে অন্তত পক্ষে স্বাভাবিক খাবারটা খেতে পারেন বা আপনার যেটা সহজ হয়। কিন্তু আমার কাছে ভালো লাগছে, খারাপ না, টেস্টের দিক থেকে তারা অনেক দূর আগানো। এখন আপনি যদি চান যে পেট ভরবেন, আমার এখন ক্ষুধা লাগছে, আমি একটু পরে হয়তো এই যে ম্যারাথন দৌড়ের প্রতিযোগিতায় নামবো, সেই ক্ষেত্রে এইটা না আসাটাই উত্তম। আপনার আপনার সবচেয়ে উত্তম হচ্ছে গিয়ে আপনি এখানে না আসেন, কিন্তু যদি এই মাঝে মাঝে মনে চায় যে তাই একটু ফিল করি, তাহলে ঠিক আছে, তাহলে আপনি এখানে আসেন। আর পেট ভরে খেতে চাইলে আপনি এক্সপেন্সিভ না, লো কস্টের, তাহলে আপনি ওই ম্যাকডোনাল্ডে যান, সেখানে আপনি পেট ভরে খেতে পারবেন। ভাই ম্যাকডোনাল্ডস আপনি দেখেন, আপনি এদিক দিয়ে দেখেন না, ওদের কষ্ট কিন্তু অনেক কম, খাবার অনেক ভালো, কিন্তু এখন মানে খারাপ খাবার না, এটা ভাবতে পারেন, খারাপ অল্প দামে সবাই খারাপ ভাবতে পারে না। এখন হয়েছে কি, আবার আমার একটা কথা আছে, আমি যে ম্যাকডোনাল্ডের যে চিজ বার্গার খাইছি, আমার কাছে অতটা টেস্ট মনে হয় না, এটা একেবারে আমি পার্সোনালি বলতেছি, কিন্তু এইখানের বার্গারটা উইং বার্গার দিলে তারা খুব ভালো, আমার কাছে খুব ভালো লাগবে, মানে আমি অনেক টেস্ট পাই, যেটা বলতে আর কি, হ্যাঁ, এটা বাস্তব কথা যে কার কাছে কোনটা ভালো লাগে সেটা সেই ভালো জানে। আমার কাছে এই বার্গার ভালো লাগছে, আমার টেস্ট মনে হয়েছে, কিন্তু আপনার কাছে কী মনে হয়েছে তো আর আমি জানি। আপনি দুইটাই ট্রাই করে দেখতে পারেন, একটা ম্যাকডোনাল্ডসের নিলেন আর একটা। ওকে গাইস, সামনে আমাদের ভিডিও আসছে ম্যাকডোনাল্ডসে, দেখব ভাই কি বলে তখন। ঠিক আছে, নেক্সট ভিডিও আসবে ইনশাল্লাহ ম্যাকডোনাল্ডে, আর আমরা যেটা ট্রাই করি একই কোশ্চে, আমরা ওই যে যে গ্যাসে কথা হইছে 8 ইউরো 20 সেন্ট, ঠিক আছে, আমরা একই 8 ইউরো 20 সেন্ট দিয়া আমরা একই বাজেটে, আমরা একই বাজেটে এরপরে ওইখানে খাবো, দেখি কি কি পাই, আর তখন আমরা এর আগে যেগুলো খাইছি ওগুলো আর খাবো না, আমাদের মেনু থাকবে অন্যগুলো ডিফারেন্ট, তখন আমরা বলবো, একটা রিভিউ দেবো যে আসলে কখন আমরা কী পাই, তখন তো দেখবেন, অবশ্যই থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।